কুরবানি করো, এই নাও গ্যাস নাও, গ্যাস খাও। ভাই এটা কি আপনার ফালা গরু? কোন হানের গরু এটা? কুষ্টিয়া দৌলতপুর। তো দাম চাইছেন? 2,70,000। বেচবেন কত হইলে বলেন তো? 1,75 লন না? এই যে এটা মালিক নাই এটা? উড়ান, এটা উড়ান, এটা উড়ে দাম বলেন কত? এটা কত বেচবেন? এটা কয় দাঁত? এটা কোন জায়গার গরু? কত কোন জায়গার? ঠিক দাম কোন? 1,50। হ্যাঁ হবে না? আচ্ছা, এটা হলো আমাদের দুনিয়া ইতিজারাত সুপার মার্কেট আর মিনাবাজার বিল্ডিংয়ের নিচে ঘুরে দেখলাম। এই যে গরু পাঠাই দিছি তোমারে, 3টা গরু পাঠাই দিছি, দেখো দেখে সেটা পরে জানাও কোনটা পছন্দ হয়। এটা হলো আমাদের দুনিয়া বনমলা স্কুল বাইতুল আশিকিন জামে মসজিদের কাছে নিচে, নবরণ স্কুল এন্ড কলেজের নিচে দেখছো, নবরণ স্কুলের জামালপুর বাড়ি। তা আপনাদেরকে পালা নাকি আপনারা মানে ব্যবসা করতেছেন? ব্যবসা করতেছেন তাহলে 3টা গরু, 3টা একই দাম কত করে? 150। এটা 150, ওইটা 150, গলি আর এলো আমি ডেন্টাল আর স্টারের রোড। কেউ দাম বলা যায়? এক 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 সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এই যে প্রথম আপনার ভাইয়ার যে গরুর হাটে গরু কিনতে গিয়েছিল সেটার অরিজিনাল ভয়েস কিন্তু আপনার সাথে শেয়ার করেছি। আশা করি সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে ভিডিওটি দেখবেন, সাউন্ড যদি একটু বেশিও হয় মনে কিছু নেবেন না প্লিজ আপুরা ভাইয়ারা। আমি কিন্তু চেয়েছি যে গরুর হাটের অরিজিনাল সাউন্ডটাই থাকুক, আর তাছাড়া অনেক আপুরও কিন্তু অরিজিনাল সাউন্ড দিয়েছে। আর এগুলি হচ্ছে আমার হাতের নিজের বানানো মাংসের মশলা, সব রকমের মাংস রান্না করা যাবে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে আমি রোস্ট রান্না করব বা বিরিয়ানি রান্না করব সেটার মানে পিঁয়াজ বা কাঁচা জিরা মানে সব রকমের বাদাম পোস্তদানা সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি, বেশি করেই নিচ্ছি, কারণ হচ্ছে যে ঈদের সময় যে লাগবে সেটা না, অন্য সময় যে খাওয়া যায় সেই জন্য। আর কি বলবো আপুরা, কালকে তো আমার পাখের ঘর পরিষ্কার করে আমার একদম পুরো হাত আর পা ব্যথা করে ফেলেছি, সাথে আমার হেল্পিনও আমাকে কিছুটা হেল্প করেছে, ও আমি দুজনে মিলেই করেছি। আর এত অপরিষ্কার হয়েছে
বা মানে ভেবেছিলাম যে আমি রোজার ঈদের পর পরে করবো এই কাজগুলো, কিন্তু গরমের জন্য আর অসুস্থতার জন্য আমি কিন্তু পাকার ঘরটা পরিষ্কার করতে পারি না। আর এত তেল কাজটা, মানে এই যে আমি ওয়ালটা দৌড়ে দেখাচ্ছি আপুরা, এখানে আমার এলপি গ্যাসটা থাকে, তো এলপি গ্যাসটা যেখানে থাকে সেখানেও তেল কাজটা, যেখানে আমার অরিজিনাল লাইনের গ্যাস সেখানেও অনেক তেল মানে কাজটা হয়ে গেছে। তো গরম পানি করে তারপর পাউডার দিয়ে সব কিছু এই যে সুন্দর করে ক্লিন করেছি, তারপরও আমার আসলে মন মতন হয় নাই, আমার মানে যে একটা মন মতন আছে না সেটা হয় নাই, কারণ হাতের ব্যথা প্রচুর ছিল। আর শুধু যে এগুলি করেছি তা নয়, ফার্নিচার সম্পূর্ণ ফার্নিচারগুলো মুছেছি, তারপরে হচ্ছে ঈদের যে মানে অগ্রিম বেশি করে পেঁয়াজ কেটে রাখে ডিপে রেখেছি, তারপরে হচ্ছে এই যে এটা আমি দেখাচ্ছি এটা দিয়ে আমি ভিডিও করি, রান্নার ভিডিও বা ভিডিও যখন আপডেট দেই তখন আমি এটার ভিতরে মানে মোবাইলটা রেখে তারপরে ভিডিও মানে সারি। আর এই গ্লাসটা হচ্ছে আমার মা পানি খেত সবসময়, সেই পানি খাওয়ার গ্লাসটা আমি আমার মাকে, মা তো নেই, মা তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে, সবাই দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। তো গ্লাসটাকে আমি আদর করে নিচ্ছি, মনে হচ্ছে যে গ্লাসের ভিতরে আমার মার মানে হাতের ছোঁয়া, মার শরীর গ্রান এরকম। তবে এই গ্লাসটা দিয়ে ইয়াসিন আর মিম মানে খুব পছন্দ করে পানি খায়, এখন ইয়াসিন নাই আমার ছেলেটা নাই, কিন্তু আমার ছোটো মেয়ে মিম খায়, খুব পছন্দ করতো, আর নানি ও আমার ছেলে মেয়েদেরকে খুব আদর করতো। আমার ছেলে মাশাল্লাহ নানির অনেক অনেক পাগল ছিল। তো এই যে টেবিলের সামনের জায়গাটা মাঝে মাঝে দেখেন যে একটা কিছু মানে অনেক কিছু রাখা হয়, তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, আমার সাথে হেল্পিনও আছে। তো কালকে কিন্তু আমি অনেক অনেক কাজ করেছি এবং আজকেও আমি অনেক কাজ করেছি, তো দুই দিনের কাজ একসাথে করে আপুরা আজকে ভিডিওটা আপডেট দিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমার একটু ছাড়তে অনেক লেট হয়ে গেছে, কারণ আমি সন্ধ্যার পর পর্যন্ত আমি কাজ করেছি আপুরা ভাইয়ারা, কিচ্ছু করার নাই। আর এই যে সোফার রুমটা আলহামদুলিল্লাহ কত সুন্দর পরিষ্কার করেছি সব কিছু, এগুলি কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে সব কিছু রেখেছি। আর আমি এরকমই রোজার ঈদে এবং কোরবান ঈদে এগুলি আমি সবসময় পরিষ্কার না করলে আমার কেন জানি মনের একটা শান্তির ফিল আসে না। কার কার এরকম হয় আপুরা, যে যত রান্নাই করি না কেন রান্নার সাথে সাথে ঘরের অনেক কিছু পরিষ্কার না করলে ঈদ উপলক্ষে কেন জানি মনে শান্তিটা ফিল আসে না। কেন বললাম আজকে মাগরিবের পর পর্যন্ত কাজ করেছি, এই যে দেখুন পেঁয়াজ বেরেস্তা করেছি, অল্প ঘি অল্প তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছি। আছে না যে অনেক তেল দিয়ে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা, শুধু শুধু অপচয় করে কী লাভ, দেখুন আমি একেবারে কম তেল আর অল্প ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছি। আর পেঁয়াজ বেরেস্তাটা মানে যদি একটু বেশি করে মানে একটু মানে ভাজা হয় না তখন কিন্তু তিতো ভাব হয়ে যায় আর কালারটাও কেমন জানি নষ্ট হয়ে যায়। তো আমি একটু ব্রাউন কালার করে চুলাটা অফ করে দিই, তারপর আস্তে আস্তে তেলগুলি সুন্দর করে ছেঁকে তারপরে উঠিয়ে দিই, মানে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিই, একটা সুন্দর কালার আসে। আর আমি উপর থেকে আবার একটু হালকা চিনি দিয়ে অ্যাডজাস্ট করে তারপরে নর্মালে রেখে দিই। তো এটা আমার ঈদের দিনে চলে যাবে, পোলাওতে দিব আর হচ্ছে রোস্টে দিব আর মানে মাংস রান্না করব যে ওইখানে দিব। এই যে দেখেন আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, আবার আমি একটু দেখিয়েও দিলাম আপুরা। তো এই যে দেখুন, তা আমি ইচ্ছা করলে বেশি করে রাখতে পারতাম, যেহেতু আমার হাতে সময় নেই, আমার যতটুকু মানে প্রয়োজন ততটুকুই করে নিলাম। আর এই যে উপর থেকে অল্প একটু জাস্ট চিনি দিয়ে মেখে রেখে দেব, আর দেখুন কত সুন্দর কালার এসেছে। এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু তিতো ভাব হয়ে যাবে আর একটু কালচা কালচা হয়ে যাবে। তো এই জন্যই আমার আজকের ভিডিওটা সারতে আপুরা ভাইয়ারা লেট হয়েছে, কারণ আমি কিছু কিছু কাজ মাগরিবের পরও করেছি আর এটা আমার মেয়েকে আজকে সন্ধ্যার নাস্তা তৈরি করে দিয়েছি, সেই জন্য লেট হয়ে গেল। সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে ফুল ওয়াচ করে ভিডিওটি যখন সময় পাবেন তখনই দেখবেন, কারণ সবারই ঈদের সময় কাজ আছে, রান্না আছে, সব কিছু আছে, আমি রাগ করি না। আমার ভিডিও আমি সবার ভিডিও আমি ইনশাল্লাহ দুই দিন ব্যস্ত থাকবো পরে দেখে নেব।
মানে সবার ভিডিও আমি ঈদের দিন এবং ঈদের পরের দিন দেখবো না, তার ঈদের পরের দিন থেকে অল্প দেখবো, তারপরের দিন আমি সবার ভিডিও একসাথে দুইটা তিনটা করে দেখে নেব। আপুরা কেউ মনে কষ্ট নেবেন না, কারণ ঈদের দিন আমি একটু ব্যস্ত থাকবো। আর তাছাড়া গরম তো খুব কষ্ট। আর এটা ছিল আজকে সকালের নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।